পঁচাত্তরে পা দিয়ে আজও তিনি ক্রিকেট বিশ্বের কাছে আইকন শুধু আইকন নয় এই প্রজন্মের যারা ব্যাটার অর্থাৎ ভারতের প্রতিশ্রুতিমান ব্যাটার শুভমান গিল কিছুদিন আগেই টেকনিক্যাল প্রবলেমে ভুগছিলেন এবং সাথে সাথেই তিনি দৌড়ে যান কার কাছে না ভারতের অন্যতম কিংবদন্তি সেরা কিংবদন্তি সুনীল গাভাস্কারের কাছে ক্রিকেটের যে টেকনিক এবং ক্রিকেটের যে মানসিকতা সাদা বলে কিভাবে ব্যাট করতে হয় ক্রিকেট বিশ্বের কাছে আজও উদাহরণ সুনীল গাভাস্কার আর সুনীল গাভাস্করের আজকে তম জন্মদিন সুনীল গাভাস্করের তম জন্মদিনে আজ আমাদের বিশেষ অনুষ্ঠান স্মরণে সুনীল সুনীল গাভাস্করের অতীত সুনীল গাভাস্করের বর্তমান এবং মাঠের বাইরে সুনীল গাভাস্কার কিরকম মানুষ ছিলেন তা নিয়ে আজকে আমাদের আলোচনা আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন স্টুডিওতে ইন্দ্রনীল বাবুকে প্রথমেই আমি স্বাগত জানাই নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার প্রথমেই যে প্রশ্নটা করব ক্রিকেটের বাইরে সুনীল গাভাস্কার কিন্তু একজন তো মানুষ এবং ভালো মানুষ এখনকার ক্রিকেটাররা যেমন প্রত্যেকদিন বিতর্কে জড়ায় নাইট ক্লাব থেকে আরম্ভ করে পার্টি রেপ পার্টি সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তীরা কিন্তু ক্রিকেট মাঠে কোনোদিন বিতর্কে জড়ায়নি তাদের হয়েছে সুনীল বিতর্কে জড়ায়নি কথাটা কারণ সুনীল গাভাস্কার অবশ্যই কিংবদন্তি এবং ওনার মতো করে আহ উনি ক্রিকেট খেলেছেন ওনার মতো করে উনি ক্রিকেট বিশ্বকে শাসন করেছেন ওনার মতো করে এখন ক্রিকেট জগতে জড়িয়ে আছেন তবে বিতর্ক ওনাকে নিয়েছিল এবং আমরা যারা গাভেস্কারের খেলা দেখেছি হয়তো আরও অনেকেই গাভেস্কারের ফ্যান যেমন আমার অস্বীকার করার কোনো জায়গা নেই আমি গাভেস্কারের বিশাল বড় ফ্যান তা আমরা কিন্তু যদি তিরিশ বছর পিছিয়ে যাই হয়তো মনে পড়ে যাবে বেশ কিছু বিতর্কের কথা যেটার সঙ্গে গাভেস্কার জড়িত ছিল হ্যাঁ তবে আপনি যে ধরনের বিতর্কগুলোর কথা বললেন সেই জায়গা থেকে গাভেস্কার কিন্তু একদমই মুক্ত ছিলেন গভেস্কার আমি একটু আগে আপনাদের চ্যানেলে দেখছিলাম এই এক্ষুনিও ওনার স্ট্রলে দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি ভারত টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপ জিতবে গাভেস্কারের স্টেটমেন্ট এটাই হচ্ছে গিয়ে গাভেস্কারের রেলিভেন্স আজকে আমি মনে করি গাভেস্কার ভারতীয় ক্রিকেটের প্রথম সুপারস্টার এবং আজকে ওনার পঁচাত্তর বছর এবং এই পঁচাত্তর বছরের জায়গাতেও উনি কিন্তু এখনও যখন আমরা খেলা দেখি পার্টিকুলারলি টেলিভিশনে আমরা কিন্তু ওনাকে ওনার গলাটাকে এবং ওনাকেও মাঝে মাঝে ছবির ভেতরে দেখতে পাচ্ছি অর্থাৎ একটা লোক নাইনটিন সেভেন্টি ওয়ানে ইন্ডিয়া টিমে আসে আজকে তিপ্পান্ন বছর সমানভাবে রেলিভেন্ট থেকে যাওয়া সেটা ইটসেলফ একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট যেটা গাভাস্কারের সময়কালে ধরুন কপিল দেব রয়েছে কেউ কিন্তু পারেনি তিনি কিন্তু এখনো ক্রিকেটের ক্রিকেট মাঠে সমানভাবে ধুব তারা একদম একদম আমি সেটাই বলছি যে এই রেলিভেন্স এই জায়গা থেকে ধরে রাখা সেটা কিন্তু সুনীল এই কারণেই আমার দৃঢ় বিশ্বাস যে সুনীল গাভাস্কার হচ্ছে গিয়ে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় একটা আইকান যে কিন্তু অনেক দিন ধরে জ্বলছে সেই জায়গাটা থেকেই যেটা আপনি বলছেন যে হ্যাঁ ওনার সময়কালের ওনার আগেও বিভিন্ন স্টাররা ছিলেন কিন্তু সুপারস্টার কেউ ছিলেন না ইন্ডিয়ান ক্রিকেটে আর পরবর্তীকালে কপিল দেব অবশ্যই কপিল দেবেরও কিন্তু মানে রেলিভেন্স ভীষণভাবে আছে কিন্তু ক্রিকেট জগৎ থেকে মাঝে মাঝে কপিল দেব আসেন চলে যান কিন্তু গাভাস্কার কিন্তু রয়ে গেছেন কোনো না কোনো ফর্মে একটা কথা আপনাকে বলবো যে দেখুন এই সৌরভ গাঙ্গুলির সময়কালে যখন ভারত টেস্ট ক্রিকেটে সবাই রাজত্ব করতে শুরু করেছে সৌরভ ভিভিএস লক্ষ্মণ এবং সচিন রাহুল দ্রাবিড ইন্ডিয়ান টেস্ট ক্রিকেটের যে চার ধুব তারা তারাও যখন অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে বিপদে পড়ত সবার আগে কমেন্ট্রি বক্সে চলে যেত সুনীল গাভাস্কারের কাছে টেকনিকটা কিভাবে সামনে একদম একদম এইখানটাতে আমার কয়েকটা খুব মজার মজার ঘটনা মনে পড়ছে সেটা হচ্ছে গিয়ে আহ টেকনিক গাভেস্কারের টেকনিক নিয়ে এবং বলা হতো গাভেস্কার ওনার সময়ের টেকনিক্যালি বিশ্বের সেরা টেকনিক্যালি পারফেক্ট ব্যাটসম্যান এবং রিভিয়ান এর মতে যে গাভেস্কারের টেকনিক ওয়াজ অলমোস্ট মানে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট পারফেক্ট পারফেক্ট হ্যাঁ এবার অবভিয়াসলি ওয়ান পার্সেন্ট মার্জিন অফ এরার তো রাখতেই হবে কিন্তু তাহলেও এবার সেইখানে গাভস্কারের টেকনিক গাভেস্কারের ওই স্ট্যাচার পাঁচ ফুট পাঁচ ইঞ্চি কিন্তু তার ভেতরেও উনি যেরকমভাবে খেলে গেছেন সেটার পেছনে আমি কিন্তু মনে করি একটা এবং গাভস্কারের কথাও মানে নিজের ওনার লেখা বিভিন্ন জায়গায় পড়ে যেটা আমার খুব ভালো লেগেছিল গাভস্কার বিশ্বাস করতেন যে ওনার টেকনিক এত মানে কি বলবো শক্তিশালী হওয়ার জন্য ওনার মার বিশাল বড় ভূমিকা আছে দ্বিতীয়ত একটা প্রশ্ন করবো এবছরের টি টোয়েন্টি যে বিশ্বকাপ সদ্য সমাপ্ত একটা জায়গায় শয়েব আক্তারকে করতে দেখেছিলাম যে এইরকম পিচে যেখানে বল একদম স্লো কোনো ব্যাটাররা টিকতে পারছে না কুড়ি ওভারই খেলতে পারছে না সেই জায়গাতে শোয়েব আক্তার একটা জায়গায় বলেছিলেন ইন্টারভিউতে যে এই পরিস্থিতিতে যদি ব্যাট করতে হয় তাহলে সুনীল গাবাস্করের কাছে আজকালকার ব্যাটারদের যেতে হবে এবং তার কাছ থেকে টেকনিকটা বুঝতে হবে দুটো উদাহরণ তিনি দিয়েছিলেন আর গাব্বার মতো ফাস্ট পিচে যদি এই প্রজন্মের ব্যাটারদের অন্তত ষাট ওভার ব্যাট করতে হয় ধৈর্য ধরে তাহলেও গাভাস্কারের কাছে যেতে হবে কি বল হ্যাঁ একদম গাভেস্কারের ধৈর্যের আমি একটা অন্য গল্প বলবো সেটাকে আবার মজার ছলেও করা যায় কিন্তু আমি যেই জায়গাটাতে ওনার মায়ের কথাটা বলছিলাম গাভস্কারের টেকনিকের জায়গায় গাভস্কারের ছোটোবেলায় ওই যেটা হয়ে থাকে ইভেন শচীন তেন্ডুলকারের ক্ষেত্রে এটা আমরা শুনেছি যে গাভস্কারের বাড়িতে গাভাস্কারের মা বল করতেন এবং গাভাস্কার ব্যাট করতেন একদম ৬ বছর সাত বছর কিন্তু জালনা যাতে না ভাঙে বাড়ির অন্য জিনিসপত্র যাতে না ভাঙে সেই কারণে গাভাস্কারকে বলা হয়েছিল তুমি ব্যাট করবে ভি রিজিয়েনে অর্থাৎ পুরো মাঠ কিন্তু গাভাস্কার মারছে না গাভাস্কার সব স্ট্রোক যেদিকেই বল আসছে কনসেন্ট্রেট করছে ভি রিজিয়েনে এবার একটা পার্টিকুলার ভি রিজিয়েনে যারা ক্রিকেট খেলছেন বা সকলেই বুঝতে পারছেন শুধু ভির ভেতর যদি সব রকমের বল রাখতে হয় তাহলে আপনাকে কোন লেভেলের দক্ষ হতে হয় ফুটওয়ার্কের ফুটওয়ার্ক সামনের পায়ে পেছনের পায়ে এবং এই কারণেই কোনো একটা সময় আবার আমি কোট করব সেটা হচ্ছে গিয়ে ইমরান খানের বক্তব্য ইমরান খানের যখন পাকিস্তানের টিম সেই সময় আশির দশকে পাকিস্তানের টিম মানে অত্যন্ত পাকিস্তান একমাত্র ওয়েস্ট ইন্ডিজের লয়েডের টিমকে সঙ্গে কম্পিট করতে পারছে ইমরান খান বলছে লিভাস গাভাস্কা অ্যান্ড উই উইল ডিফিট এনিবডি অর্থাৎ ভারত পাক এ মানে ক্রিকেট যুদ্ধ চিরকাল সেইখানে অপোনেন্ট ক্যাপ্টেন বলছে গিভ আস সুনীল গাভাস্কার অ্যান্ড উই উইল ডিফিট এনি বেডি সেটাই হচ্ছে গিয়ে গাভাস্কার গাভাস্কারের টেকনিক আর এই টেকনিক হওয়ার পেছনে কিন্তু মানে কঠিন 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 পরিশ্রম আব্দুল কাদির একটা কথা বলেছিলেন কিছুদিন আগে বছর খানিক আগে আরো আগে হ্যাঁ আরো একটু আগেই হবে আব্দুল কাদির আব্দুল কাদির বলেছিলেন যে লেগ স্পিনের সেরা ফুটওয়ার্ক তার সময়কালে তিনি গাভাস্কারকেই দেখেছিলেন অ্যাকচুয়ালি গাভাস্কারকে আপনার মানে আমরা যারা গাভাস্কারের খেলা দেখেছি বা এখনো বর্তমান প্রজন্ম ইচ্ছে করলে গাভাস্কারের খেলা ইনিংস অনেকই এভেলেবেল সেই জায়গাগুলো কিন্তু সত্যি সত্যি শিক্ষণীয় এবং গাভাস্কারের ব্যাটিং টেকনিক কিন্তু আমার ধারণা রাহুল দ্রাবিড়ও ভীষণ ভাবে ইউজ করে সেখানের সবসময় এবং সেখানেই কথা সুনীল গাভেস্করের ওই রকম জায়গাতেই আসছে যে টেকনিক গাভেস্কারের টেকনিক তবে আজকে গাভেস্কারের পঁচাত্তর বছর একটা ছোট্ট অ্যানেকড আমি বলতে চাইছি সুনীল গাভেস্কর কে নিয়ে হয়তো আজকের এই প্রোগ্রামটা হতোই না হতো না যদি না ওনার এক কাকা যাকে উনি নান কাকা বলতেন সে ভীষণ বুদ্ধিমত্তার পরিচয় না দিতেন আজ থেকে পঁচাত্তর বছর আগে সুনীল গাভাস্কার জন্মেছেন হাসপাতালে ওনার সেই নান কাকা ওনাকে দেখতে গেছে যে রকম হয় বাড়ির এ হয়েছে শিশু পরিবারের শিশু দেখে এসছে পরের দিন আবার গেছেন গিয়ে শিশুটাকে যখন কোলে নিয়েছেন নিয়ে বলছেন এ তো আমার ভাইপোনা কারণ উনি প্রথম দিন কোলে নিয়ে লক্ষ্য করেছিলেন গাভাস্কারের বা কানের লতিতে একটা ছোট্ট ফুটো আছে হাসপাতালে ত্রাহি রব বাচ্চা বদলে গেছে একেবারেই অ্যাক্সিডেন্টাল পাশের বেডে সুনীল গাভাস্কারের মা মিনাল গাভাস্কার যেখানে শোয়াছিলেন তার পাশের বেডে যারা যেই আরেক মা শুয়েছিলেন তার তার বাচ্চার সঙ্গে গাভাস্কারের এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল সেটা কিন্তু একদিনের মাথাতে ধরা পড়ে ধরা পড়ে এবং সব সেটেল হয়ে যায় যার ফলে আজকে হয়তো গাভাস্কার কারণ গাভাস্কার যেই জায়গায় গেছেন এর জন্য এই এনভায়রনমেন্টটা খুব জরুরি ছিল গাভস্কর বম্বে মিডিল ক্লাস ফ্যামিলিতে জন্মেছেন গাভেস্করের বাবা ক্লাব ক্রিকেট খেলেছেন গাভেস্করের মামা মাধব মন্ত্রী ইন্ডিয়া টিমের প্লেয়ার ছিলেন অর্থাৎ এই ক্রিকেট এনভায়রনমেন্টটা ভীষণভাবে বড় ফ্যাক্টর ছিল গাভেস্কার হয়ে ওঠার পেছনে কিন্তু যার সঙ্গে বদলে গিয়েছিল গাভেস্কর সে কিন্তু একজন ধিবর মাতা ছিলেন অর্থাৎ আমরা জানি না ইতিহাস অন্যরকম হয়েও যেতে পারত। এটা গাভেস্করেরই লেখা দ্বিতীয়ত একটা প্রশ্ন করবো যে দেখুন একটু যদি হালফিল ক্রিকেটের কথা চোখ রাখি আপনারা যেটা বলছেন সুবমান গিল যাকে প্রতিশ্রুতিবান ব্যাটার হিসেবে ধরা হচ্ছে অন্তত টেস্ট ক্রিকেটে সাদা বলের ক্রিকেটে কালো লাল বলের ক্রিকেটে লাল বলের ক্ষেত্রে মার্চনা করবেন লাল বলের ক্ষেত্রে সেখানে সুবমান গিল যখন পরপর ব্যর্থ সেই সময় গাভাস্কার কিন্তু কিছু মন্তব্য করেছিলেন তার ব্যাটিং টেকনিক নিয়ে এবং অযথা তাড়াহুড়ো করছে যাতে টেস্ট ক্রিকেটে সফল হতে পারবে না রাহুল দাবির পরামর্শ দিয়েছিলেন যে আমি নয় সুনীল গাভাস্কারই তোমার গুড মেন্টার হতে পারে তৎক্ষণাৎ ছুটলেন এই যে জুনিয়র ক্রিকেটাররা যখনই যাচ্ছেন কমেন্ট্রির বাইরে গিয়ে মাঠে এসে টেকনিক দেখিয়ে দেওয়া সেটা ভারতের হোক ভারতের বাইরের অনেক বহু খেলোয়াড়রা এসে তার কাছ থেকে কমেন্ট্রি বক্সের কে তাকে ডেকে নিয়ে এসে তাকে টেকনিক বুঝে নেওয়া সুনীল গাভাস্কার শিক্ষার্থী হিসেবে কিরকম ক্রিকেটের শিক্ষার্থী হিসেবে অবশ্যই সেই ডেডিকেশনটা ছিল কিন্তু গাভেস্কার কিন্তু ফর্ম্যাল কোচিং খুব বেশি ইয়ে করেনি স্কুল ক্রিকেট খেলেছেন স্কুল ক্রিকেটে খেলেছেন এবং সেখান থেকে খুব ইন্টারেস্টিং আরেকটা ঘটনা মনে পড়ে যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে প্রথম ওনার সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়তেন সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়াটাও গাভেস্কারের চরিত্র গঠনের পেছনে একটা বড় ভূমিকা পালন করেছে সেই জায়গাটাও আমরা নিশ্চয়ই বলবো কিন্তু গাভেস্কার প্রথম বারো বছর বয়সে সম্ভবত ক্লাস সেভেন বারো কিংবা তেরো বছর বয়সে প্রথম স্কুল টিমের হয়ে খেলেন এবং দশ নম্বরে ব্যাট করতে নেবেছিলেন এবং ওনার যে ছোটোখাটো চেহারা ছিল তার ফলে ওনাকে ওপেন করতে পাঠানো হতো না কিন্তু পরবর্তী যখন ক্লাস টেনে পড়েন রেগুলার ব্যাটসম্যানের অ্যাবসেন্সে গাভেস্কার ওপেনার হয়ে যান এবং সেটাই দাঁড়িয়ে যায় গাবেস্কার শুধুমাত্র ফর্মাল ট্রেনিং যখন উনি ক্লাব ক্রিকেটে আসছেন বা রঞ্জি টিমে আসছেন বা স্কুল বয় উনি ইন্ডিয়ার বেস্ট স্কুল বয় ক্রিকেটার অ্যাওয়ার্ডেড হয়েছিলেন নাইনটিন সিক্সটি সিক্স কিংবা ফাইভে তো সেই সময় বিসিসিআই তৎকালীন বিসিসিআই বিদেশ থেকে কোচ নিয়ে আসতো ওই পাঁচ দিন সাত দিনের ট্রেনিংয়ের জন্য সেইগুলোই অ্যাটেন্ড করেছিলেন কিন্তু রেগুলার কোনো ক্রিকেট কোচিং ক্যাম্পের পার্ট না কিন্তু তৎকালীন বম্বে কিন্তু ভারতীয় ক্রিকেটের পীঠস্থান শাসন করত শাসন করত এবং বম্বে টিমে চান্স পাওয়াটা ইটসেলফ একটা বড় অ্যাচিভমেন্ট থাকতো এবং বম্বে থেকে এটা ধারণা করা হতো যারা বম্বে খেলছে বোম্বে টিমের রঞ্জি ট্রফিতে খেলছে তারা পরবর্তীকালে ভারতীয় টিমে গ্র্যাজুয়েট করে আজ থেকে পনেরো কুড়ি বছর আগে একদম মানে এবং এবং সেটাও কিন্তু ছিল ইভেন গাভাস্কারের পিরিয়ডেও আমরা যদি বোম্বে টিমটা দেখি দেখা যাবে মোটামুটি ভীষণভাবেই ইন্ডিয়া টিমের সঙ্গে মিলে যাচ্ছে হুম তো অর্থাৎ ওই এনভায়রনমেন্ট ওই মাতুঙ্গা গাবেস্কার হয়ে ওঠার পেছনে বড় ভূমিকা আরেকটা কথা হ্যাঁ এই মানে গাবেস্কারের জায়গায় আমি মাধব মন্ত্রীর কথা বললাম ওনার মামা স্কুল বয় স্কুলের ছাত্র সুনীল গাবেস্কার মামার বাড়ি গেছে মামা ভারতীয় টিমের প্রাক্তন উইকেট রক্ষক পরবর্তীকালে উনি সম্ভবত সিলেকশন কমিটিতেও ছিলেন বা বিসিসিআই এর কিছু পদাধিকারী ছিলেন টেস্ট ক্রিকেটার টেস্টের ক্যাপ আছে মামার কাছে বলেছেন মামা তোমার এই ক্যাপটা দাও না মামা বলেছিলেন আর্ন ইট এন এবং গাভাস্কর কিন্তু এই কথাটাতে রাগ করেননি দিস ওয়াজ এ বিগ ইন্সপিরেশন ফর গভাস্কর উদ্বুদ্ধ হচ্ছে যে আমিও মামার মতো এই ক্যাপটা মানে ক্যাপ পাওয়ার মতো যোগ্য হয়ে উঠব আর যোগ্য যখন হয়ে উঠলেন তারপরে নাইনটিন সেভেন্টি ওয়ানে ওনার প্রথম সিরিজ প্রথম সিরিজের যে সাফল্য হয়তো ওই ধরনের সাফল্য ভারতীয় ক্রিকেটের প্রথম এবং ওই সময় থেকেই কিন্তু মানে ভারতীয় ক্রিকেটাররা যে বিশ্বের সঙ্গে পাল্লা দিতে পারে সম্ভবত গাভাস্কারই তার প্রথম নিদর্শন তার আগে আমরা পেয়েছি অনেক ভালো ভালো ক্রিকেটার পেয়েছি কিন্তু কাউকেই আমরা টপ টায়ার অব ওয়ার্ল্ড ক্রিকেটে পাইনি গাভাস্কার কিন্তু ফার্স্ট পার্সন দেখুন সুনীল গাভাস্কারকে পঁচাত্তর কেন তরুণ বলা হচ্ছে তার একটা উদাহরণ দিই সুনীল গাভাস্কার আইপিএলে যখন কমেন্ট্রি করছে সেখানে কিন্তু তিনি টি টোয়েন্টি ক্রিকেটটাকে কিন্তু যথেষ্ট এনজয় করছে তার ধারাভাষ্যের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে এবং এখনো পর্যন্ত টি টোয়েন্টি ক্রিকেট নিয়ে কোনো নেগেটিভ হয়তো ক্রিকেটারদের সম্পর্কে নেগেটিভ বলুক ক্রিকেট সম্পর্কে কিন্তু কোনো নেগেটিভ বক্তব্য রাখেনি টেস্ট ক্রিকেটের পক্ষে সওয়াল করলেও টি জনপ্রিয়তা নিয়ে কিন্তু গাভাস্কার যথেষ্ট উত্তেজিত কি বলবেন এই যে যুগ একটা যুগ যেখানে একটা যুগ যেখানে আগে পাঁচ দিনের ক্রিকেট ম্যারম্যারে ক্রিকেট সেখান থেকে তারপর হচ্ছে ওয়ান ওয়ান ডে ক্রিকেট ওয়ান ডে ক্রিকেট ফরমেশন চেঞ্জ হয়ে এখন টি টোয়েন্টি ক্রিকেটে যে তিনটে ক্রিকেটেই একজন কিংবদন্তি মানিয়ে নেওয়া এটাকে কি বলবেন কিংবদন্তি তো সেই কারণেই সেই কারণেই উনি কারণে এবং ঘটনাটা হচ্ছে যে গ্রেটমেন আমার বিশ্বাস আবার গ্রেটম্যান যারা তাদের ভীষণ ডাইনামিক আইডিয়াস থাকে তারা ভীষণভাবে ইভেন রবি ঠাকুরের ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি রবি ঠাকুর যেরকম যুগের সঙ্গে ভীষণভাবে তাল মিলিয়ে এখনো প্রাসঙ্গিক সেই জায়গা থেকেই হচ্ছে যে গাভাস্কারও কিন্তু প্রাসঙ্গিক ওই কারণে কারণ গাভাস্কার সেই ফিলোসফিতে বিশ্বাস করেন যে চেঞ্জ ইজ দ্য মোস্ট কনস্ট্যান্ট থিং এবং এই যে ইভলিউশন আমি ক্রিকেটের ইভলিউশন বলবো গাভাস্কার শুরু করেছে পাঁচ দিনের ক্রিকেটে ইন্ডিয়াতে সেই সময় ডোমেস্টিক ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট রঞ্জি ট্রফি সেটাও চার দিনের টুর্নামেন্ট ছিল সেই যুগের তারপরে টেস্ট ক্রিকেট গাভাস্কার আরো ইন্টারেস্টিং প্রথম ইন্ডিয়া ওয়ান ডে টু ম্যাচ খেলে নাইনটিনটি ফোরে ইংল্যান্ডের এগেনস্টে লিডসে ইন্ডিয়া প্রথম ব্যাট করেছিল অজিত ক্যাপ্টেন ছিলেন কিন্তু ফার্স্ট বলটা জিয়া ফার্নাল করেছিল ফেস করেছিলেন কিন্তু সুনীল গাভাস্কার অর্থাৎ সেটাও একটা ইতিহাস কিন্তু গাভাস্কার ওয়ান ডে কিন্তু খেলে গেছেন হ্যাঁ কিন্তু গাভাস্কারের যেই লেভেলের সাকসেস গাভাস্কার কে চিরকালই আইডেন্টিফাইড হয়েছেন টেস্ট ক্রিকেটার হিসেবে ওয়ান ডে ক্রিকেটার হিসেবে ওনার যা সাফল্য টেস্ট ক্রিকেটের সঙ্গে তুলনা করলে সেই জায়গাটাতে অনেকটাই মৃয়মান লাগে কিন্তু খারাপ নয় সেই যুগের অনেক ক্রিকেটারদের চাইতে কিন্তু তাহলেও গাভেস্কার টেস্ট ক্রিকেটার কিন্তু গাভেস্কর কিন্তু যখন ওয়ান তেও খেলছেন গাভেস্কর কিন্তু খেলেছেন এবং পরবর্তীকালে পোস্ট রিটায়ারমেন্ট ওয়ান ডে টু ক্রিকেটের মাধ্যমে কিন্তু ক্রিকেটের অর্থনীতির বিস্তার এবং সেই ক্রিকেটের অর্থ ক্রিকেট অর্থনীতি বা ক্রিকেট বিশ্বের যে আর্থিক পরিকাঠামো কি হতে পারে সেটা কোন স্তরে যেতে পারে সেই জায়গাটাও কিন্তু সুনীল গাভাস্কার খুব ভালো বুঝেছিলেন এবং এই বোঝার জন্য আমার যেটা আবারও আমি মনে করি সেটা হচ্ছে গিয়ে সুনীল গাভাস্কারের ইন্টেলিজেন্স সুনীল গাভাস্কারের শিক্ষা সুনীল গাভাস্কারের ওয়ে অফ থিঙ্কিং ভীষণভাবে ইম্পর্টেন্ট ছিল সুনীল গাভাস্কার কিন্তু সেই যুগের ক্রিকেটার যারা সেই যুগের বহু ক্রিকেটাররাই ছিলেন যারা ইউনিভার্সিটি ব্লু ইমরান খান অক্সফোর্ডের ছাত্র হ্যাঁ এবং সুনীল গাভাস্কার সেন্ট জেভিয়ার্স স্কুলের পরে সেন্ট জেভিয়ার্স কলেজ বম্বেই ছাত্র এবং ওই যে শিক্ষাটা ওই শিক্ষার সঙ্গে সঙ্গে এই অ্যাডাপ্টেবিলিটি ওনার ভেতরে গড়ে উঠেছে এবং যেই অ্যাডাপ্টেবিলিটিটার জন্য আজকে পঁচাত্তর বছর বয়সেও টি টোয়েন্টি ক্রিকেটেও উনি সমানভাবে সক্রিয় সাবলীল সেই জায়গাটাই হচ্ছে গিয়ে কিন্তু ওনার ইউনিকনেস সেটাই ওনাকে এত বেশি ভালো লাগে বা ভালোবাসার কারণ আর কিছু কিছু মানুষ তো থাকে না যাদের আমরা গড গিফট যাদের আমরা তাকিয়ে থাকি যাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় থাকে বয়কট তো এরা যখন কমেন্ট্রি করত সুনীল গাভাস্কারও একই সঙ্গে কমেন্ট্রি করত বয়কটের অত্যন্ত আবেগ দিয়ে কমেন্ট্রি করত আর সুনীল গাভাস্কার কিন্তু একটু যুক্তিবাদী ছিলেন প্রত্যেকটা শট তিনি পরিমাপ করতেন যে কোন টেকনিকে খেললো কোনটা ভুল হল কিন্তু বয়কটের সঙ্গে এই নিয়ে কিন্তু অনেকবার ক্রিকেটের জায়গাতে কতটা নিজের জায়গাতে টেকনিক নিয়ে কথা জায়গা থাকলে অবিচল থাকা যায় যেখানে বয়কট টনিকগ্রেকরা মানে আবেগ দিয়ে কমেন্ট্রি করছে না একদম মানে গাভাস্কারের চরিত্রটাই তো সেই সেরকম এবং গাভাস্কারের কিন্তু মানে একটা ভীষণ মানে ক্রিকেট খেলার সময়ও ওনার একটা উনি ওনার জায়গা থেকে ঠিক থাকতেন বলে অনেক ধরনের কম্প্রোমাইজও কিন্তু করেননি আবার এরকম পরিস্থিতিও হয়েছে যেটা আমি বলছিলাম যে গাভেস্কারকে নিয়ে বিতর্ক হয়নি তা আমি মানি না বিতর্ক হয়েছে খেলার মাঠেও বিতর্ক হয়েছে নাইনটিন এইটটি ফোরে কপিল দেব কলকাতা টেস্টে বাদ পড়া নিয়ে গাভেস্কারের ওপর প্রচুর এ হয়েছে আর ঘটনাচক্রে সেই ম্যাচ যেটাতে আজারউদ্দিনের ডেবিউ আমি মাঠে দেখেছিলাম আর সেই সময় কলকাতার দর্শকদের কীরকম রাগ অভিমানুড়ে দেওয়া ছিল আমিও মানে ক্লাব হাউসে ছিলাম ক্লাব হাউসের এতে যখন ইন্ডিয়া টিম নামছে যাতে মানে আমি যখন ক্লাস সেভেনে পড়ি আমার মানে চোখ দিয়ে জল পড়ছে যে গাভেস্কারের দিকে লোকে ছুটতে পারে মানতে পারছি না কিন্তু ঘটনাটা হচ্ছে গিয়ে মানুষের আবেগ বিতর্ক ভীষণভাবেই বিতর্ক যে কেন কপিল দেবকে বাদ দেওয়া হলো গাভেস্কার ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন অর্থাৎ বিতর্ক ছিল এবং এই বিতর্ক থেকেই কিন্তু আরেকটা বিতর্ক গাভাস্কার বললেন আর আমি কলকাতায় খেলবো না আরেকটা আপনাকে বলি গোপাল বসু নিশ্চয়ই হ্যাঁ গোপাল বসু জাতীয় দলে আসতে পারেনি তার জন্য গাভাস্কারকে বারবার দায়ী করা হতো এবং বাংলা বিরোধীও বলা হতো হ্যাঁ মানে এই বিতর্ক ছিল এবং এইখানে ওই বম্বে থেকে সুরু নায়ক সরি সুধীর নায়ক এতে চলে এলেন টিমে এলেন এইসব নিয়ে বামবে ওই যে বললেন বম্বে এনভায়রনমেন্ট ক্রিকেট বম্বে শাসন করতো একে মানে ইন্ডিয়া ক্রিকেটকে অত সেখান থেকে বিতর্ক ছিল কিন্তু আপনি যেই ধরনের বিতর্কের কথা বলছিলেন আমার আমি কিছুদিন আগে একটা মানে এমনি স্ক্রল করতে করতে হঠাৎ করে একটা কপিল দেবের শর্টস দেখেছি ইউটিউবে অসাধারণ কপিল দেবের সঙ্গে গাভাস্কারের কিন্তু অনেক ধরনের মানে যখন ওরা খেলছে সেই সময় বলা হতো যে কপিলের লবি না গাভাস্কারের লবি এই নিয়ে এ ছিল যদিও তারা নিজেরা খুব মানে সুন্দর সম্পর্ক আমরা দেখেছি বা শুনেছি এবং তারা নিজেরাও বলেছেন কপিল দেবের একটা কমেন্টস যে সুনীল গাভাস্কর ওয়াজ সচ এ প্লেয়ার যে আফটার দ্য ম্যাচ পার্টি করতে যেত না ইভেন রেস্টুরেন্টে ড্রিঙ্কস তো দূরের কথা রেস্টুরেন্টে গিয়েও উনি তাড়াতাড়ি চলে আসতেন কারণ সেইখানে যারা স্মোকার ছিল ওনার ধারণা উনি বলতেন যে এই যে স্মোকে যদি আমার চোখের ক্ষতি হয় তাহলে আমি অ্যাজ অ্যান ওপেনিং ব্যাটসম্যান কিন্তু আমার জন্য সেটা সমস্যা সৃষ্টি করবে একটা ছোট্ট একটা ছোট্ট আপনাকে উদাহরণ দিই সৌরভ গঙ্গুলি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে সাউথ আফ্রিকায় খেলতে গিয়েছিলেন সেখানে একটা নেমন্তন্ন হতে এক ভারতীয় নেমন্তন্ন করেছিল সুনীল গাভাস্কার সৌরভ গাঙ্গুলি ভিভিএস লাক্সমান রাহুল দ্রাভি ভারতীয় টিমের মোটামুটি সিনিয়র প্লেয়াররা সঙ্গে সুনীল গাভাস্কার বিভিন্ন রকমের মাংসের আইটেম ছিল সেখানে একটা জায়গায় ছিল যে ক্রোকোডাইলের মাংস সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রোকোডাইলের মাংস অ্যাভয়েড করেছিলেন তার কারণ হচ্ছে যদি খাওয়ার পর যদি ফুড পয়জন দুদিন বাদে খেলতে পারবেন এবং সেটা সাউথ আফ্রিকাতে গিয়ে চিকিৎসক পরামর্শ নেবে সেই বিষয় নিয়েছিল কিন্তু সুনীল গাভাস্কার সেই সময়তে বলেছিলেন যে খাবারটা মজা করে খেতে হয় খাবারটা ভালোবাসায় খেতে হয় তাহলে অনেক কিছুই তুমি খেতে পারবে এবং সুনীল গাভাস্কার নিজে আহ কুমিরের মাংস খেয়েছিলে কিনা সৌরভ গাঙ্গুলি হাইট করে গেছে কিন্তু সৌরভ গাঙ্গুলি নিজে জানিয়েছেন সুনীল গাভাস্কার খেতে খুব ভালোবাসতেন কিন্তু খুব অল্প খেতে ফিট থাকার তো এটাও বলা হয় না যে সব কিছু খান কিন্তু সীমিত আহার করুন এবং এই যে গাভাস্কারকে এখনো ফিট পঁচাত্তর বছর কি দেখে মনে হয় না একেবারেই না হ্যাঁ এনার্জি মানে ইভেন কমেন্ট্রি বক্সের এনার্জি না ইভেন মাঠের রাউন্ডসগুলোর ভেতরে ওনার যে এনার্জি লেভেল ভাবাই যায় না অর্থাৎ সেইখানে গাভস্কার গাভস্কারের জায়গায় কিন্তু গাভস্কারের আরেকটা বৈশিষ্ট্য কোথায় আমার কাছে সেটা হচ্ছে গিয়ে গাভস্কার কিন্তু ওয়াজ এ রিয়েল প্রফেশনাল প্রফেশনাল কেন আমি বলছি গাভস্কার কিন্তু খুব ভালোভাবে জানতেন যে ইন্ডিয়া টিমের যে আইডেন্টিটি তার জন্য গাভস্কার ওয়াজ ইম্পর্টেন্ট এবং গাভস্কার অনেক সময় হ্যাড সে মানে গাবেস্কা কিন্তু যেটা চাইতেন সেরকমভাবেই চালানোর চেষ্টা করতেন সেই সঙ্গে গাভাস্কারের আরেকটা আপনারা সাংবাদিকরা তো জানেনি যে বিভিন্ন প্লেয়াররা বিভিন্ন জায়গায় ফিচার লেখেন গাভাস্কারের ফিচার ছা মানে ওনার খেলার জীবন থেকেই আসছে গাভাস্কার কিন্তু ঘোস্ট রাইটিং অনেক কম করাতেন আর গাভেস্কার সম্ভবত সম্ভবত আমি ভুল হতে পারি একমাত্র খেলোয়াড় বা ক্রিকেটার যার খেলোয়াড় জীবনেই চারটে ফুল ফ্লেজেড বই বেরিয়েছিল ফার্স্ট ডেজ উনত্রিশ বছর বয়সে অটোবায়োগ্রাফি লিখে ফেলেছিলেন সেই সময়কার তারপরে আরেকটা অসাধারণ বই লেখেন গাভেস্কর সেটা হচ্ছে গিয়ে আইডলস আইডলসে গাভেস্কর মানে ওনার সমসাময়িক এবং ওনার চাইতে ইমিডিয়েট সিনিয়র যারা তাদের উনি কাদের উনি আইডলস হিসেবে ট্রিট করেন সারা বিশ্বের প্লেয়ারদের নিয়ে উনি আইডলস একটি বই লেখেন তারপরে আরেকটি বই লেখেন ওয়ান ডে ওয়ান্ডার্স সেটা হচ্ছে গিয়ে গাভেস্কারের ক্যাপ্টেন্সিতে ইন্ডিয়া নাইনটিন এইটটি ফাইভে অস্ট্রেলিয়ায় ওই ওয়ার্ল্ড সিরিজ চ্যাম্পিয়নশিপ যেতে আর রবি শাস্ত্রীর চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন্স ওই টার্মটা প্রথম এলো অডি গারি কালো টুপি রঙিন পোশাকে রাতের খেলা তারপরে রত্নানস কাপ হলো হলো এই দুটো গাভেস্কারের ক্যাপ্টেন্সিতে জেতা এবং তারপরেই গাভেস্কার ওই পিকে থাকতে থাকতে ক্যাপ্টেন্সি ছেড়ে দিলেন ওই ওয়ান ডে টিম নিয়ে ওয়ান ডে ওয়ান্ডার্স গাভেস্কার কিন্তু ঘোষ রাইটার ইউজ করতেন না খুব বেশি আর লাস্ট আরেকটা বই সেটা হচ্ছে কি পরবর্তীকালে উনি আরও বই লিখেছেন কিন্তু খেলোয়াড় জীবনের লাস্ট বই হচ্ছে কি রানস অ্যান্ড রুইন্স রানস অ্যান্ড রুইনসটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে গাভাস্কারের নিজের লেখা ওনার ফর্ম যখন উনি রানস করছেন লোকে জানে যে সুনীল গাভাস্কার ইজ রান মেশিন কিন্তু রান না পেয়ে যখন উনি স্ট্রাগল করছেন সেটা ওনাকে রুইনের দিকে নিয়ে যাচ্ছে বলে রানস অ্যান্ড রুইনস ওই এইটি থ্রি এইটি ফোর যখন লোকে এক্সপেক্ট করছে ব্র্যাডম্যানের রেকর্ড কবে ভাঙবে তম সেঞ্চুরি কবে হবে কিন্তু সেটা হচ্ছে না হচ্ছে না হচ্ছে না মার্শেল আসছে লোকে এইরকমও মার্শেলের বলে ওয়েস্ট ইন্ডিজের গাভেস্কারের হাত থেকে ব্যাট পড়ে যাচ্ছে বলছে বুড়ো হয়ে গেছে খেলা ছেড়ে দাও সেই ওয়েস্ট ইন্ডিজেরি ব্র্যাডম্যানকে ছুলেন দিল্লিতে তিনটে টেস্ট পরে ব্র্যাডম্যানকে টপকে গেলেন চেন্নাইতে ম্যাড্রাসে তখন চেন্নাই নয় তখন ম্যাড্রাসে ওয়েস্ট ইন্ডিজের কথা বলি কলকাতার কলকাতার কথা বলি আমার এক সঙ্গে একজন প্রাক্তন গোয়েন্দার পরিচয় হয়েছিল আচ্ছা কলকাতা পুলিশের ইমরান খানের কথা যদি বলতে ইমরান খান কলকাতা আসলে পুলিশ খুব আতঙ্কে থাকত কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তর খুব আতঙ্কে থাকত কারণ ইমরান খান রাতের বেলা কোথায় বেরিয়ে যাবে কেউ জানে এবং ইমরান খানকে অনেকদিনই আপনারা সবাই জানেন যে মুনমুন সেনের বাড়িতে পাওয়া গেছিল রাতের বেলা কিন্তু সুনীল গাভাস্কার কখনো হোটেল ছেড়ে বেরোতেন না এবং অনেক কিংবদন্তি মানে সেই ভদ্রলোকের আমি নাম এই মুহূর্তে বলছি না বিতর্কিত বিষয় চলে আসতে পারে তিনি বলতেন যে সেই সময়তে অনেক ক্রিকেটার রয়েছে তাদের নিরাপত্তার দায়িত্ব তার ঘাড়ে পড়তো আচ্ছা এবং ক্রিকেটাররা কার কোন বান্ধবীর বাড়িতে যেতে পারে কোন বন্ধুর বাড়িতে যেতে পারে কোন হোটেলে যেতে পারে সমস্ত তথ্য তার কাছে থাকত একমাত্র ভারতীয় ক্রিকেটার যিনি কখনো হোটেল ছাড়া বেরোতেন না তার নাম হচ্ছে সুনীল গাভাস্কার আমি সেই কারণেই বললাম সুনীল গাভাস্কার একটা মানে কেন সুনীল গাভস্কার পঁচাত্তর বছর বয়সে যে এই বিষয়তে মানে সুনীল গাভাস্কারের বৈশিষ্ট্য অনেক রকমের অন্তত দশ বছর মানে যখন সচিন খেলা ছিল আমরা জানি মাঠের বাইরেও নিয়ে কোনো কথা হবে না একদম কিন্তু সচিনের উপরও গোয়েন্দা নজরদারি থাকতো সচিন ও রাত্রে বেরোতো একমাত্র সুনীল গাভাস্কার এটা আমি নতুন জানলাম মানে এটা আমার কাছে অবশ্যই শিক্ষণীয় থ্যাংক ইউ এই গাভস্কারের এইখানে গাভস্কারের যে বৈশিষ্ট্যগুলো গাভাস্কারের আরেকটা বৈশিষ্ট্য আমার ভীষণ ভালো লাগে যেটা আমার মনে হয় একটু বলা উচিত আর কি গাভস্কার ভাবে মানে মানুষকে সম্মান করতেন সেই আরেকটা জায়গা হচ্ছে গিয়ে মানে আমি বলছি সেটা হচ্ছে গিয়ে গাভস্কারের খুব তিন প্রিয় ক্রিকেটারের নির্ভর করে কিন্তু উনি ওনার ছেলের নাম রেখেছেন ঠিক আছে রোহান রোহান গাভস্কারের পুরো নাম হচ্ছে রোহন জয় বিশ্ব গাভস্কার দেখবেন আমরা যদি ইনিশিয়ালস দেখি কোথাও সেখানে লেখা থাকে আর জে গাভস্কর আর জে হ্যাঁ যে হচ্ছে গিয়ে জয় বিশ্ব ঠিক আছে গাভস্কার ভীষণভাবে ফ্যান ছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট রোহান কানাইয়ের ওকে রোহান আর জয় বিশ্ব হচ্ছে গিয়ে বিশাল বড় ফ্যান ছিলেন নাইনটিন এর ফ্ল্যাং বয়েন্ট ইন্ডিয়ান ক্রিকেটার এম এল জয়সিমা সেই জয় আর গাভেস্কারের আরেক প্রিয় ব্যাটসম্যানের নাম হচ্ছে গিয়ে গুন্ডাপ্পা বিশ্বনাথ যে পরবর্তীকালে তার ভগ্নিপতি ঠিক আছে এই তিনজনের নাম মিশিয়ে কিন্তু ওনার ছেলের নামকরণ করেন গাভেস্কারের বিতর্ক আরেকটা বিতর্ক কিন্তু এইখানেই আবার চলে এসেছিল একটু থমাবো আপনাকে যেহেতু আমরা বাঙালি গাভাস্কারের কিন্তু বাঙালি খাবারের উপর একটা মারাত্মক কিন্তু একটা শখ ছিল যেমন কলকাতার মিষ্টি দই গাভাস্কার খুব পছন্দ করতেন কলকাতার রসগোল্লা গাভাস্কার খুব পছন্দ করতেন কলকাতার রাবড়ি গাভাস্কার খুব পছন্দ করতেন ইভেন চন্দননগরের জলভরা সন্দেশ যেটা সেটাও কিন্তু গাভাস্কার খুব পছন্দ করতেন কলকাতার নকুরের মিষ্টি বিখ্যাত নকুরের মিষ্টি সেটাও গাভাস্কার খুব পছন্দ করতেন কি বলবেন না এইখানেই আমি বলছি যে কলকাতার সঙ্গে গাভেস্কারের যথেষ্ট সুসু সম্পর্ক তো ছিল এই ভালোবাসাগুলো এসছে এবং কলকাতার লোক গাভেস্কারকে ভীষণ মানে আবেগপ্রবণ ভালোবাসা সব কিছুই ছিল সেইখানে গাভেস্কার যখন এইটটি ফোর এইটটি ফাইভ সিরিজ ইংল্যান্ডের সঙ্গে ওই ইনসিডেন্টের পরে এরপরে ম্যাচ খেললো না দু বছর পরে সম্ভবত সেটা ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ছিল এতে খেলল না যখন অরুণ লাল খেললেন গাভেস্কারের জায়গায় তারপরের ম্যাচে আবার গাভেস্কার ফিরে এলেন হয়তো গাভাস্কারের এই বাংলার সঙ্গে যে একটা দ্বন্দ্ব হয়েছিল সেইটার মেটানোর একটা উপায় হিসেবেই আমি জানি না ওনার ছেলে বাংলার হয়ে ক্রিকেট খেললো ভারতীয় দলে পরে খেলে আরও একটা আপনাকে উদাহরণ দিই উৎপল চট্টোপাধ্যায় আচ্ছা একটা ছোট্ট কথা ভুলে যাব সেটা হচ্ছে বিতর্ক নিয়েই যেহেতু কথা হচ্ছে কলকাতার বিতর্ক কিন্তু ভীষণভাবে ছিল কলকাতায় গাভাস্কার ভীষণভাবে মানে সাংবাদিকদের সঙ্গে ওনার সম্পর্ক বিভিন্ন রকমের ছিল কোন একটা সময় গাভস্কারের সঙ্গে কিন্তু লিখতেন এবং সেখানে ওনার কলাম অশোক দাসগুপ্তর মাধ্যমে এবং অন্যান্য ক্রীড়া সাংবাদিক পল্লব বসু মল্লিক দেবাসী সত্ত্বদের মাধ্যমে সুনীল গাভস্কার লেখা হতো আজকালে আর আনন্দবাজার লিখত সুনীল গাওস্কর ঠিক আছে এই নিয়েও কিন্তু মানে অর্থাৎ বিতর্ক গাভাস্কারকে নিয়েছিল কিন্তু বিতর্কগুলো গুলো ক্রিকেটেও বিতর্ক আরো একটা উৎপল উদাহরণ দেব যে উৎপল চট্টোপাধ্যায় হ্যাঁ চ্যাটার্জি ডেভিড দাস যেদিন হচ্ছে অবসর গ্রহণ করছিলেন সাংবাদিকদের থেকে বম্বেতে শুনতে পান যে ডেভিড লাস্ট ম্যাচ রঞ্জি খেলছে আচ্ছা তখন গাভাস্কার সেই সময়তে সমস্ত সাংবাদিকদের ডেকে বলেছিলেন কলকাতার সাংবাদিকদের আজকে ডেভিডকে নিয়ে আমি একটা লেখা লিখব আচ্ছা এবং ডেভিড দা যেদিন ক্রিকেট মাঠ থেকে অবসর নেয় কলকাতাতে ইডেন এর লাস্ট ম্যাচটা সেদিন কিন্তু কলকাতার সমস্ত পেপারে সুনীল গাভাস্কারের লেখা বেরিয়েছিল ওকে বাহ তবে এই প্রসঙ্গে আমি বলি মানে গাভাস্কার রিলেটেড নয় কিন্তু আপনি যেহেতু উৎপল চ্যাটার্জির কথা বললেন প্রাক্তন ভারতীয় দলের হয়েও খেলেছেন উনি বাংলার বাংলারে উনি কিন্তু আগরতলায় খেলে গেছেন আগে এই এখনকার ক্রিকেট মাঠে না উমাকান্ত মাঠে সম্ভবত চুরাশি কিংবা পঁচাশি সালে তখন সিএবি ইলেভেন একটা টিম নিয়ে এসেছিলেন পঙ্কজ রায় এক বাংলার কিছু প্লেয়ারদের নিয়ে এসেছিলেন সেই সময় সেই টিমে উৎপল চ্যাটার্জি ছিলেন হ্যাঁ উমাকান্ত মাঠে খেলাটা হয়েছিল ত্রিপুরা একাদশের এগেনস্টে একদম অনুষ্ঠান শেষের দিকে আমরা চলে এসেছি আরও একটা আপনাকে বসে যে বিদেশের মাটিতে এখন বিদেশের মাটিতে আমরা দেখলাম যে সবচাইতে বিদেশের মাটিতে ঝড়ো ব্যাট করার যদি আমরা দেখি তার বীরেন্দ্র সোহাগ একদম বীরেন্দ্র সোহাগ তারপরে রাহুল দাভির সফল অবশ্যই অস্ট্রেলিয়ার মাটিতে সবসময় সফল হচ্ছে বিবিএস লক্সমান কিন্তু সবার আগে তো সফল হচ্ছে সুনীল গাভাস্কর এই যে সুনীল গাভাস্কর যে সময় ক্রিকেটটা খেলতো সেই সময় কিন্তু কোনো হেলমেট ছিল না হেলমেট ছিল উনি ব্যবহার করতেন না

ওই জায়গা থেকে আমি করতে আগ্রহী না ওয়েস্ট ইন্ডিজের আমি আমি সেটাই বলছি সেই ভীষণ সেটাই এই কারণেই তো গাভেস্কারের কথা আমি ভিভিয়ান রিচার্ডসের রেফার করলাম আমি রেফার করছি ইমরান খানকে দুই শক্ত প্রতিপক্ষ আবার ভিভিয়ান রিচার্জের সঙ্গে গাভেস্কারের সম্পর্কটা কিরকম ছিল গাভেস্কারকে বলা হয়েছিল যে হু অ্যাকর্ডিং টু ইউ আর দ্য টপ টেন ব্যাটসম্যান ইন কন্টেম্পোরারি ক্রিকেট উনি বলেছিলেন ওয়ান টু থ্রি ভিভিয়ান রিচার্ডস অর্থাৎ উনি ভিভিয়ান রিচার্ডকে সেই জায়গায় রাখতেন আর ফোরে বলেছিলেন গুন্ডাপ্পা বিশ্বনাথ কিন্তু স্কাল ক্যাপ পরে ব্যাট করতেন হেলমেট না পরা মাথায় লাগেনি বল অ্যাভয়েড করতেন সেটাও ওনার টেকনিক সেটাও ওনার ডিটারমিনেশন এবং এইখানেই যেটা আমি আরেকটা জায়গায় বলছি কি গাভস্কারের এই গাভস্কারের গাভস্কার হয়ে ওঠা সুনীল গাভস্কর কেন সানি ডেজ সত্যি সত্যি সানি কেন তিনটে ডি উনি খুব গুরুত্ব দিতেন এক নম্বর হচ্ছে গিয়ে ডিটার্মিনেশন সেকেন্ড হচ্ছে গিয়ে ডেডিকেশন আর থার্ড হচ্ছে গিয়ে ডিসিপ্লিন এই তিনটে ডির জন্যই কিন্তু ওই স্কাল ক্যাপ বা সাদা টুপি পরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সাকসেসফুল অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার সঙ্গে সাকসেসফুল ইংল্যান্ডে সাকসেসফুল আর সাকসেস নিয়ে একটা জিনিস এ হতো মানে আমরা অনেকেই অবাক হয়ে গিয়েছিলাম যখন প্রথম আপনি হয়তো তখনও মানে অবভিয়াসলি আপনি আমার চাইতে ছোট এবং এতে হবেন স্কুলে পড়েন কি না আমি জানি না বা জন্মেছেন কিনা সেটা হচ্ছে যে সেই যুগে আমরা অনেকেই অবাক হয়ে গিয়েছিলাম যখন হঠাৎ করে দেখা গেল যে দিলীপ ভেংসারকার কম্পিউটার নির্ধারণ করেছে ওয়ার্ল্ডের বেস্ট ব্যাটসম্যান আমি বিশ্বাস করি অনেকের কাছেই সেই সময় সেটা একটা বড় খবর ছিল কারণ আমাদের মনে প্রাণে ঢুকেছিল ইন্ডিয়ান ব্যাটসম্যান গাভাস্কারের চাইতে বেটার কেউ হতে পারে না ওকে কিন্তু হ্যাঁ কিন্তু রেংসারকার বড় হয়েছে আজহার বড় হয়েছে কপিল দেব বিশ্ব লেভেলে ইন্ডিয়ান ক্রিকেটের মানে অনেক প্লেয়াররা এখন তো ভারত শাসন করছে বিশ্ব ক্রিকেটকে কিন্তু বিশ্ব ক্রিকেটের দরবারকে যে হ্যাঁ ইন্ডিয়ান্সরা পারে ভারতীয় ক্রিকেট থেকেও সুপারস্টার হতে পারে ভারতীয় ক্রিকেট থেকেও এক নম্বরে যেতে পারে সেটা কিন্তু সুনীল গাভাস্কার করে দিয়েছেন যার ফলে আজও উনি ভাস্বর হয়ে রয়েছেন একেবারে অনুষ্ঠান শেষের দিকে শেষ কোশ্চেন আমার একেবারেই আপনার কাছে যে সুনীল গাভাস্কার ইডেনে খেলা খেলতেও পছন্দ করতেন এবং ইডেনে কমেন্ট্রি করার যে যথেষ্ট তিনি কিন্তু উত্তেজিত দ্বিতীয়ত সুনীল গাবাস্কার কিন্তু গঙ্গা মানে কলকাতার যে গঙ্গা নদীর মানে আবহাওয়া সেটা কিন্তু খুব পছন্দ করতেন সুনীল গাভাস্কারের সঙ্গে সুনীল গাবাস্কর কিন্তু গাবাস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু বহু বই তিনি পড়েছেন বিভিন্ন লেখাতে তার সেগুলো ফলো করা দেখা যায় শুধু তাই না সুনীল গাভাস্কর কিন্তু বাংলা সাহিত্য নিয়ে অনেক পড়াশোনা করেছেন এবং অনেক সেগুলো তার লেখাতে পরপর বুঝতে বেরিয়ে আসে বেরিয়ে আসে সুনীল গাভাস্কার কিন্তু বাংলার যে কালচার সেটাও কিন্তু অনেক বেশি পছন্দ করতেন এবং শাড়ি পরা বাঙালির যে শাড়ি পরা সেই শাড়ি পরা কিন্তু পছন্দ করতেন তার কারণ হচ্ছে কালীঘাট এবং দক্ষিণেশ্বরে কিন্তু সুনীল গাভাস্কর পুজো দিতে দিতেন এবং সেই পুজো দেওয়ার সময় যারা সেই সময় বধুরা সাদা শাড়ি লাল করে যেতেন সেটা সুনীল গাভাস্কারের কোথাও একটা মনে লেগেছিল কি বলবেন একদম শেষ প্রশ্নে এটা তো সুনীল গাভস্কারের ভালো লাগা ভালোবাসা ব্যক্তি সুনীল গাভাস্কার আপনি নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং এইখানেই আমি বলছি যে সুনীল গাভাস্কার যে চরিত্রটা সুনীল গাভাস্কার যে ব্যক্তিটা সেই ব্যক্তিটা কিন্তু শুধুমাত্র ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ নয় ক্রিকেটারের বাইরেও সুনীল গাভাস্কার আছেন তাই সুনীল গাভাস্কার কিন্তু ক্রিকেট জগতে এই তিপ্পান্ন বছর ধরে টিকে আছেন একেবারে আর সুনীল গাভাস্কার শুধু মানে মানুষ সুনীল গাভাস্কারকেও কিন্তু শ্রদ্ধা জানানোর বিষয় আছে সুনীল গাবেস্কার নিজের মুখে বলেননি কিন্তু সুনীল গাভাস্কার কিন্তু বিভিন্ন সময় ইভেন বম্বে রায়সেও সাইলেন্টলি মানুষকে সাহায্য করে গেছেন একেবারেই সুনীল গাভাস্কার তিনি পঁচাত্তর বছর বয়সে আজকে পা দিয়েছেন ভারতের এই কিংবদন্তিকে আমাদের নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই বিশ্ব ক্রিকেটের তাবড় তাবড় যারা প্রাক্তন ক্রিকেটাররা রয়েছেন বা বর্তমান তারা সবাই লিটিল মাস্টারকে শুভেচ্ছা জানিয়েছেন লিটিল মাস্টার আরও বেশি করে ক্রিকেটের সঙ্গে জড়িয়ে থাক সুস্থ থাকুক এবং ক্রিকেট সম্পর্কে এই নতুন প্রজন্মের যারা ক্রিকেটার তারা যাতে সুনীল গাভাস্কারের থেকে আরও বেশি ব্যাটিং টেকনিক শিক্ষা পায় সেটাই কিন্তু আশা করছে ক্রিকেট বিশ্ব এখনকার মতো আমাদের এই অনুষ্ঠান স্মরণে শুনীল এখানেই শেষ করব